ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নির্মিত ওমর সিরিজ মুভিটিতে প্রায় সকল সাহাবাদের চরিত্রে অভিনয় করা হয়েছে। মুভি দেখলে পরবর্তীতে কোনো সাহাবার নাম মনে আসলে উক্ত বিশেষ চেহারাটি ভেসে ওঠে। আপনার মন্তব্য কি? ওয়াল ইয়াদু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা অত্যন্ত গর্হিত একটা বিষয়। সকল ওলামাদের ঐকমত্য অনুযায়ী কোনো সাহাবা, নবী রাসূল তো বটেই, কোনো সাহাবার তামসিল বা নাটক অথবা সিনেমা এই চরিত্রে অভিনয় করাটা হারাম। এই চরিত্রকে বাহ্যিক দৃষ্টিতে চিত্রায়িত করাটা হারাম। কারণটা কি? কারণ হচ্ছে এরা আমাদের রোল মডেল। নাটক দিয়ে একটা ভেদ চরিত্র তৈরি করা হয় এবং নাটক সিনেমাতে যিনি কাহিনীকার তার বিষয়টাই ফুটে ওঠে। তিনি এদের চরিত্রের মধ্যে যে কোনো জিনিস আরোপ করেন। একটা ফিল্ম হয়েছিল কি যেন গত বছর, ইনোসেন্ট, তাই না? ইনোসেন্স না ইনোসেন্ট, যাই হোক, সেখানে কি ভয়ঙ্কর! আপনারা ট্রেইলারগুলো নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন, কেউ কেউ হয়তো দেখে থাকতে পারেন, ভয়ঙ্কর। এই পথকে আমাদের স্কলাররা ওপেন করেননি। নাটক সিনেমা এমনিতেই এটা ইসলামের কোনো দাওয়া পন্থা নয়। মিডিয়া একটা প্রচার যন্ত্র, মিডিয়ার সাথে আমরা দ্বিমত করছি না। মিডিয়ার বৈধ যে কোনো পদ্ধতি অবলম্বন করতে ইসলাম নিষেধ করে না। ইন্টারনেট মিডিয়ার একটা মাধ্যম, ইউটিউব মিডিয়ার একটা মাধ্যম, টিভি স্টেশন, রেডিও স্টেশন কিংবা এরকম, এগুলো মিডিয়ার মাধ্যম। কিন্তু এই মাধ্যমের মধ্যে যত ধরনের প্রোগ্রাম হয় সবগুলোকেই আসলে বৈধতা দেয়া যায় না। মদের আসরে যদি কেউ দাওয়াতের উদ্দেশ্য নিয়ে যান এবং মদের আসরে অংশগ্রহণ করেন, এটা কি বৈধ হবে? হবে না। নাটক সিনেমা হচ্ছে সেই টাইপের যেগুলো মিথ্যা কাহিনীকে অথবা সত্য কাহিনীকে নিজের মনের মাধুরী মিশিয়ে উপস্থাপন করে। আজকের যেমন এই এই ঘটনাগুলোর মধ্যে অধিকাংশ দেখবেন প্রচুর ভুল ত্রুটিও আছে। এখানে দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে। এক, ঘটনার সত্যতার ক্ষেত্রে অবশ্যই প্রশ্নবোধক বহু জিনিস আছে। আর দুই হচ্ছে, এমন কোন ব্যক্তি যে ওমরকে প্রতিনিধিত্ব করে, এমন কি ব্যক্তি থাকবে যে, বা কোনো নারী যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধিত্ব করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা কিংবা অন্য কোনো সাহাবার প্রতিনিধিত্ব করে। মুসলিমরা তাদের এই মহান ব্যক্তিত্বদেরকে ইতিহাস থেকেই স্মরণ করতে ভালোবাসে এবং ইতিহাসের মহাসত্য থেকেই তার ইন্সপিরেশন নেয় এবং সেটা এনাফ। অতএব আমরা অবশ্যই আপনাদেরকে বলবো, এই ধরনের ফিল্মগুলোকে দেখে সেখান থেকে ইতিহাস শিখবেন না এবং সেগুলোকে সেখানে ওই চরিত্র দেখে ওই অমরকে রোল মডেল বানাবেন না, তাহলে ভুল করবেন।